আমরা তো খাবার জল তো আমাদেরকে দাও না, ফেলানোর জল তো যদি না দাও তাহলে আমরা কি করবো? আপনাকে বলছি টাকা ব্যাক করুন, দেখুন দাদা আপনার কথা আমার কোনো শত্রুত নয়, অতবরত আমরা কন্টিনিউ করে আসছি, 5 মাস ধরে আমাদের কাজড়ায় জল নেই। এই জলের জন্য আমাদের যে কাজড়ায় যে জলস্তর এত নিচে নেমে গেছে তার জন্য মূল দায়ী হচ্ছে ইসিএল। ইসিএলকে বারবার বলেও কোনো কাজ হচ্ছিল না। এরপরে যে ট্যাঙ্কার থেকে একটা মানে খাবার জল তো পাচ্ছি না, ট্যাঙ্কারের জল থেকে যে আমাদের ফেলা ছোড়ার যে জলটা পাচ্ছিলাম সেই জলটাও বিগত 10 দিন ধরে মানে কন্টিনিউ হচ্ছিল না। কাল থেকে তো পুরো জল সাপ্লাই বন্ধ, কাজড়ার লোক সব বাইরে বেরিয়ে এসছে। আজ সকাল 9টা থেকে দুপুর 12টা অবধি আমরা একটা অবরোধ করেছিলাম, জিএমকেও ঘেরাও করেছিলাম। জিএমকে ঘেরাও করার পর এখন একটা মৌখিক প্রতিশ্রুতি পাওয়া গেল যে আগামী কাল থেকে সাফিসিয়েন্ট জল ওরা ট্যাঙ্কারে করে দেবে। জিএম কেন বসলো রাস্তার উপর? কি করে জানবো? আমরা জিএমকে ঘেরাও করলাম তো জিএম গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় বসে গেল না, সেটা জানি না। এইরকম এই প্রথম আমরা এইরকম জিএমকে দেখলাম। আমার নাম সুবীর মণ্ডল।